এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোট হতে পারে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি এজলাসে চলছে শুভেন্দু অধিকারীর মামলা। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবারও মামলা ঠুকে দিলেন কংগ্রেস নেতা আবু হাশেম খান চৌধুরী। প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে, যে মীরা পাণ্ডের কথা গোটা বাংলা তথা দেশের মানুষ জানে, 2013 সালে পঞ্চায়েত ভোটকে শান্তিপূর্ণ করতে সুপ্রিম কোর্ট থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নিয়ে এসেছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বিরোধীরা। বিরোধীরা এবার এক কাট্টা হয়ে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবারও রাজ্যের কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দিলেন। মামলা ঠুকলেন বিরোধী কংগ্রেস নেতা আবু হাশেম খান চৌধুরী। তবে কি এবার পঞ্চায়েত ভোট হতে পারে কেন্দ্রীয় বাহিনীর হাত ধরেই? প্রশ্ন উঠছে, রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজ্যে শিক্ষিত মানুষ চাইছেন কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে সরকারপন্থী থেকে শুরু করে বিরোধীপন্থী সরকারি কর্মচারীরাও চাইছেন কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমেই শান্তিপূর্ণভাবে ভোট হোক। আর এই আবহেই আবারও একটি মামলা কলকাতা হাইকোর্টে। মামলা করলেন কংগ্রেস নেতা আবু হাশেম খান চৌধুরী। তবে কি এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই পঞ্চায়েত ভোট হবে বাংলায়? সেই প্রশ্নের সমাধান করতে পারে একমাত্র কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে রাজ্যসভার প্রয়োজনে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতেই পারে, কিন্তু কলকাতা হাইকোর্ট কী রায় দিচ্ছে তার উপরেই তাকিয়ে থাকছে গোটা বাংলা। আবু হাশেম খান চৌধুরী যে মামলা করেন সেই মামলায় মূলত পাঁচটি প্রশ্ন তুলে ধরেন তিনি। এক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। দুই, মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী। তিন, ছয় দফায় হোক ভোট গ্রহণ। চার নম্বর, অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হোক। পাঁচ, প্রত্যেক বুথে করা হোক ভিডিওগ্রাফি। আবু হাশেম খান চৌধুরীর এই মামলার শুনানি রয়েছে আগামী সপ্তাহে।